এ পর্যায়ে আমরা জানব যাদের উপরে আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন, যাকাত ফরজ হওয়ার পরেও যারা এই যাকাত আদায় করেনি তাদের ব্যাপারে ইসলাম কি বলে, তাদের ব্যাপারে কোনো শাস্তির ঘোষণা আছে কিনা সে ব্যাপারে আমরা শুনব। আমরা যদি পবিত্র কালামুল্লাহ মাজিদের আয়াতগুলো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রফেটিক যে হাদিসগুলো ট্রেডিশনগুলোর দিকে তাকাই, তাহলে দেখব যে যাকাত ফরজ হওয়ার পরেও যারা যাকাত আদায় করতে চাইবে না বা যাকাত আদায় করবে না তাদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি ঘোষণা করা হয়েছে এবং ভয়ঙ্কর শাস্তির ঘোষণা দেওয়া হয়েছে। সূরা তাওবার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ব্যাপারে যাকাত যারা আদায় করবে না তাদের শাস্তির ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নবী, হে যারা স্বর্ণ রৌপ্য টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এগুলোকে গচ্ছিত করে রাখে, যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দেয় না, তাদেরকে আপনি কঠিন আজাবের, কঠিন শাস্তির সুসংবাদ দিন। শাস্তির আসলে সুসংবাদ হয় না, শাস্তির হয় দুঃসংবাদ, কিন্তু এখানে সুসংবাদ বলে আল্লাহ তাআলা শাস্তিটা যে খুব ভয়ঙ্কর হবে এবং যারা আদায় করলো না তারা যে অনেক বড় পাপ কাজ করলো এই বিষয়টা বোঝানোর জন্য বললেন, তাদেরকে সুসংবাদ দেন যে এমন কঠিন শাস্তি দেয়া হবে যেটা তারা কল্পনাও করতে পারবে না। ইয়াউমা ইউহমা আলাইহা ফিনারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। তারপরের আয়াতেই সূরা তাওবার 35 নম্বর আয়াতে আল্লাহ বললেন, সেদিন যে সম্পদগুলো তারা জমিয়ে রেখেছিল এগুলোকে আগুনে পোড়ানো হবে, আগুনে পুড়িয়ে এগুলো দিয়ে যারা যাকাত দেয়নি তাদের কপালে দগ্ধ করা হবে, তাদের পাজরে দুই পাশে দগ্ধ করা হবে, তাদের পিঠে ছ্যাঁকা দেওয়া হবে, এই সম্পদগুলোকে বিশাল লোহার খুন্তি বানিয়ে কপালে পাজরে পিঠে তাদেরকে ছ্যাঁকা দেওয়া হবে। আর তাদেরকে বলা হবে, হ্যাঁ দা মাকানাস তুমলি আংফুসিকুম, এই তো তোমাদের সম্পদগুলো যেগুলো তোমরা নিজেদের জন্য গচ্ছিত রেখেছিলে, ফাদুকু মা কুনতুম তাকনিজুন, এখন যেগুলো জমা করে রেখেছিলে এগুলো স্বাদ, যেহেতু খাওয়ার জন্যই তোমরা রেখেছিলে আজকে এগুলো স্বাদ তোমরা খাও, এগুলো তোমরা ভক্ষণ করো। এভাবে ভয়ঙ্কর শাস্তি কিন্তু যারা যাকাত দেয়নি তাদেরকে দেয়া হবে। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, যারা যাকাত দেওয়ার ক্ষেত্রে গরিমসি করেছে, কৃপণতা করেছে, ওই যাকাতের সম্পদগুলোকে লোহার বেড়ি বানিয়ে তাদের গলায় পড়া হবে ইয়াউমাল কিয়ামা, এবং সেই লোহার বেড়ি কিয়ামতের মাঠেই তার গলার মধ্যে পরিয়ে তাকে টানা হিচড়া করা হবে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, পৃথিবীতে যত পাপ আমরা করব এই সকল পাপের শাস্তি কিন্তু দেয়া হবে জাহান্নামে ঢুকিয়ে। এই পৃথিবীতে যে সমস্ত পাপ করা হয়েছে এই পাপের জন্য আগে কিয়ামতের ময়দানে বিচার হবে, বিচার শেষে জাহান্নামে ঢুকিয়ে শাস্তি দেয়া হবে। কিন্তু মানে ওই যাকাত, যে যাকাত দিতে চায় না, যাকাত ফরজ হওয়ার পরেও যে যাকাত দেয় না, তার শাস্তি কিন্তু হাসুরের মাঠেই হবে। আল্লাহ বলছেন, সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, যে ব্যাপারে তারা কৃপণতা করবে যাকাত দেওয়ার ব্যাপারে, তাদেরকে এই যাকাতের সম্পদগুলোকে লোহার বেড়ি বানিয়ে তাদের গলায় পরা হবে ইয়াউমাল কিয়ামা, ইন দ্য ডে অফ জাজমেন্ট, ইন দ্য রেজারেকশন ডে, কিয়ামতের দিনই তাকে গলায় বেড়ি পড়ানো হবে, লক্ষ মানুষের সামনে গলায় বেড়ি পড়ে আল্লাহ তাকে অপমান করবেন। আচ্ছা, একটু খেয়াল করে ভাবুন তো, যে লোকটাকে যাকাত না দেওয়ার কারণে লক্ষ মানুষের সামনে লোহার বেড়ি পড়িয়ে টানা হেঁচড়া করে অপমান করা হবে, তাহলে এই লোকটার নামাজ কী কাজে লাগলো, তার রোজা কী কাজে লাগলো, তার হজ কী কাজে লাগলো, উনি যে তাহাজ্জুদের সালাত আদায় করতেন রাতে উঠে, তা এই তাহাজ্জুদ তার কী কাজে লাগলো? যদি এই যাকাত আদায় না করার কারণে কিয়ামতের ময়দানে লক্ষ মানুষের সামনে তাকে এইভাবে অপমানিত হতে হয়, ইনসাল্টেড হতে হয়, তাহলে তার নামাজ, রোজা, তার হজ, তার তাহাজ্জুদ, তার জিকির কোনো কাজেই তো লাগলো না, সে তো সবার সামনে মানে অপদস্থ এবং অপমানিত হয়ে ছাড়ল। তাই সম্মানিত শুধু যাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে বিত্তশালী করেছেন, আমরা যেন এই শাস্তির ভয়ে আল্লাহর রাস্তায় এই যাকাতগুলো দিয়ে দেই। পাশাপাশি সহি বুখারিতে এসেছে যে তারা সম্পদকে গচ্ছিত করে রাখবে, যাকাত দিবে না, এই পুরো সম্পদগুলোকে কিয়ামতের ময়দানে সুজা আন আখরা, টেকো সাপ, ভেনোমাস সাপ, বোল্ড হেডেড, যেই সাপের মাথায় কোনো চুল থাকবে না। সাপ যখন ছোবল ধরে সাপের মাথায়ও কিছু পশম থাকে, কিন্তু যেই সাপগুলো খুব বেশি ভেনোমাস, খুবই বিষাক্ত, বিষের তীব্রতায় ওই সাপের মাথায় কোনো পশম বা চুল থাকে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যারা সম্পদ গচ্ছিত রেখেছিলে এগুলোকে কিয়ামতের ময়দানে সে বিষাক্ত সাপের রূপ দেওয়া হবে।
যারা জাকাত আদায় করেনি তাদের পা থেকে পেঁচাতে পেঁচাতে সারা শরীরে ওই সাপ পেঁচিয়ে তাদের দুই চোয়ালে মুখের দুই পাশে এসে ছোবল মারতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুক আনা কানজুক, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত ধন সম্পত্তি, আমাকে ভোগ করার জন্য রেখে দিয়েছিলে, আজকে আমাকে ভোগ করো, আজকে আমাকে খাও। এভাবে যারা জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত আদায় করবে না তাদেরকে কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা করবেন। আমরা এই পৃথিবীতেও যদি একটু খেয়াল করি তাহলে কারুনের ঘটনাকে আমরা ঐতিহাসিকভাবে এখানে উপস্থাপনা করতে পারি। কারুন ছিল বনি ইসরায়েলের সবচাইতে ধনাঢ্য ব্যক্তিদের একজন এবং তিনি ছিলেন সম্পর্কের দিক থেকে মুসা আলাইহিস সালামের কাজিন, চাচাতো ভাই। তো মুসা আলাইহিস সালাম কারুনকে অনেকবার জাকাতের আদেশ করেছে যে কারুন তুমি আল্লাহ তাআলা এই সম্পদ তোমাকে দিয়েছে, তুমি জাকাত দাও, কিন্তু কারুন অস্বীকার করে বলল, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইন্দি, আমি আমার বুদ্ধি বিবেচনা জ্ঞান আর ইন্টেলেক্টকে কাজে লাগিয়ে এই সম্পদ উপার্জন করেছি, আমি কোনো জাকাত টাকাতে এগুলো কিছু দিব না। মুসা আলাইহিস সালাম বারবার রিমাইন্ডার দেওয়ার পরেও যখন সে শুনেনি তখন মুসা আলাইহিস সালাম কারুনকে বলল, তাহলে তুমি আল্লাহর পক্ষ থেকে আজাবের অপেক্ষায় থাকো। ঠিকই আল্লাহ তাআলা আজাব পাঠালেন, আল্লাহ বললেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, সূরা কসাস আজও সাক্ষী, আল্লাহ বলছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ওয়া মা কানা লাহু মিন ফিআতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওমা কানা মিনাল মুনতাসিরিন, আমি কারুনকে তার সমুদয় সম্পদ সহ জামিনে দাবিয়ে দিলাম। এবং সহিহ বুখারীতে এসেছে যে কারুন তার সব সম্পদ সহ প্রতিদিন এক বিঘত করে আন্ডারগ্রাউন্ডে যেতেই থাকবে, যেতেই থাকবে, আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কেয়ামত পর্যন্ত সে নিচের দিকে যেতেই থাকবে। এবং আমি স্বচক্ষে এই কারণের এই ধ্বংসাবশেষ এই জায়গায়, ভয়ঙ্কর জায়গায় এই লোকেশন আমি দেখে এসেছি। মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় 100 মাইল দূরে আল ফাইয়ুম নামে একটি জেলা আছে মিশরের, সে জেলাতে কিন্তু কারণের এই ধ্বংসাবশেষ, গোটা বিশ্বের যত ধনী ব্যক্তিরা আছে, বিত্তশালী যারা জাকাত আদায় করছে না, তাদের জন্য ইতিহাসের সাক্ষী হয়ে কিন্তু ঠায় দাঁড়িয়ে আছে ওই জায়গায়। তাই এগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে কতটা ভয়ঙ্কর শাস্তির ঘোষণা আল্লাহ তাআলা দুনিয়াতেও তো কারণের শাস্তির মাধ্যমে আমাদেরকে চাক্ষুষ দেখালেন, পাশাপাশি আখেরাতে এই ভয়ঙ্কর শাস্তিগুলো কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য জমা রেখেছেন। সম্মানিত সুধী, আলোচনা করতে করতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি বলেছিলাম যে ইসলাম ইজ লাইফ, ইসলাম ইজ জীবন।